আসসালামু আলাইকুম, সবার কি অবস্থা? আশা করি সবাই ভালো আছেন। নতুন একটা ভিডিওতে আপনাকে স্বাগতম। আজকে আমরা খুবই খুবই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। যারা কেডিবি বিজনেসটা শুরু করতে চাচ্ছেন, একদম বিগিনার্স লেভেলের, যারা এখনও শুরু করেননি, যে কীভাবে কেডিবি বিজনেসটা রান করবেন, এই অ্যামাজন কেডিবি প্ল্যাটফর্মে আপনি কীভাবে কাজ করবেন, নিজেকে কীভাবে প্রস্তুত করবেন, এবং কাজ করার শুরুতে আমাদের কোন কোন বিষয়ের ওপর অভিজ্ঞতা লাগবে এবং কোন কোন বিষয়টা জানা প্রয়োজন আমাদের এই কেডিবি মার্কেটিংটা করার জন্য, সো এই বিষয়টি আমি আপনাদের সাথে আজকে শেয়ার করব। তার আগে আপনি যদি আমার ইউটিউব চ্যানেল যদি নতুন ইউজার হয়ে থাকেন, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখুন, যাতে করে পরবর্তী কোনো ভিডিও পাবলিশ হওয়ার সাথে সাথে আপনি নোটিফিকেশন পেয়ে যান, আপনি সেই ভিডিওটা সবার আগে দেখতে পারেন। আর পাশাপাশি আপনারা যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এখানে আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, এখানে আপনি এখানে জয়েন্ট সিক্রেট গ্রুপ নামে আমাদের একটা ফেসবুক সিক্রেট গ্রুপ আছে, আপনি চাইলে আমাদের এই সিক্রেট গ্রুপে জয়েন করতে পারবেন। এখানে বিভিন্ন ধরনের প্রবলেমের এখানে আপনার সলিউশন দেওয়া হয়, যাদের প্রবলেম হয় তারা এখানে পোস্ট করে। এখানে যারা অনেক অ্যাডভান্স লেভেলের যারা আছে আমাদের এই সিক্রেট গ্রুপে, তারা আপনাকে সলিউশন দেবে, পাশাপাশি পার্সোনালি আমাকে মেসেজ করলে আমি সেটা সলিউশন দেওয়ার চেষ্টা করব। আমাদের এখানে একটা ওয়েবসাইট আছে evaralformula.com, এটা আমি একটু পরে দেখাবো বিষয়টা। এখানে আপনার ডে বাই ডে দেখেন, এখানে কেডিপি রিলেটেড ভিডিও পাবলিশ হচ্ছে। আপনি আজকে এই ভিডিওটা দেখার পর পরে এই ভিডিওগুলো আপনি স্টেপ বাই স্টেপ দেখতে পারবেন। এখানে আমাদের প্লেলিস্টে একটা অপশন আছে, যেখানে আপনারা এই আমাদের প্লেলিস্টে যেটা অ্যামাজন কিন্ডল ডিরেক্ট পাবলিশিং গাইড, অলরেডি 68 ভিডিও পাবলিশ করেছে শুধু এই কেডিপি রিলেটেড। আপনি কিন্তু এই ভিডিওগুলো স্টেপ বাই স্টেপ দেখে কিন্তু কাজ শুরু করতে পারেন। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। ওয়েলকাম এগেন। ফার্স্টে আমরা এখানে আমি যে একটা টাইটেল লিখেছি, হাউ টু প্ল্যান ফর কেডিপি বিজনেস অ্যাজ আ নিউবি। আপনি একজন নতুন, যেহেতু আপনি কিভাবে আপনার কেডিপি বিজনেসের জন্য আপনি প্ল্যান করবেন, যে কিভাবে কাজ শুরু করবেন। এখানে আরেকটা আপনি টেক্সট লিখেছি, মেক প্যাসিভ ইনকাম ইন স্মার্ট ওয়ে। আসলে কেডিপি বিজনেসটা কিন্তু একটা স্মার্ট ওয়েতে আর্নিং হয়। আসলে এটা যারা এখানে কাজ করেন নাই তারা কিন্তু এই মজাটা আসলে বুঝতে পারবে না, বাট যারা কাজ করার ইন্টারেস্ট তারা অবশ্যই সব কিছু ভালোভাবে শিখে কাজ করবেন। কারণ কেডিপি একটা হচ্ছে অ্যামাজনের একটা প্ল্যাটফর্ম, সো এটা হচ্ছে একটা প্যাসিভ ইনকাম। আপনারা জানেন যে প্যাসিভ ইনকাম এবং অ্যাক্টিভ ইনকামের ভিতর ডিফারেন্স, আসলে আমি এই বিষয়টা এখনও দেখাতে চাচ্ছি না যে প্যাসিভ ইনকাম কী আবার অ্যাক্টিভ ইনকাম কী। প্যাসিভ ইনকাম হচ্ছে আপনার লাইফ টাইম ইনকাম। এখানে আপনার বুক যদি আপনি ফর এক্সাম্পল আপনি এখানে 2-3 হাজার বুক আপলোড করে রাখছেন, এখানে কিন্তু আর কাজ করতে হচ্ছে না আপনার। আনলিমিটেড যত যদি যত ইউনিট বই সেল হবে আপনি কিন্তু ওখান থেকে কমিশন একটা রেভিনিউ পাচ্ছেন। আপনি কিন্তু জাস্ট ওই 2000 বই যখন আপলোড করবেন অথবা আপনি যে প্রোডাক্টগুলো আপলোড করবেন, ওই আপলোড করার সময় আপনি যে টাইমগুলো স্পেন্ড করবেন ওই সময়টি শুধু আপনাকে একটু এখানে কষ্ট করতে হবে। হয়তো আপনি ইনভেস্ট করবেন, টাকা ইনভেস্ট করতে পারবেন, অথবা আপনি টাইম ইনভেস্ট করবেন, যেটাই হোক আপনি এখানে আপনার যে মূল্যটা ইনভেস্ট করতেছেন সেটা হতে পারে আপনার 6 মাসের জন্য, 1 বছরের জন্য। 1 বছর পর আপনি যখন 3000 বই এখানে পাবলিশ করে ফেলবেন তখন কিন্তু এরপরে কিন্তু আপনার কাজ না করলেও কোনো প্রবলেম নাই। এখানে আনলিমিটেড কি একটা আপনার আলটিমেট একটা রেভিনিউ আসতেছে আপনার যখন বইগুলো সেল হবে। এখানে কিন্তু মার্কেটিং করতে হচ্ছে না, কারণ কেডিপি অ্যামাজন কেডিপি প্ল্যাটফর্ম হচ্ছে একটা অটো সেলিং একটা প্ল্যাটফর্ম। আপনি চাইলে এখানে মার্কেটিং এখানে পেড অ্যাডভার্টাইজিং করতে পারবেন, বাট এখানে ম্যাক্সিমাম যারা এখানে সেলার আছে আপনার এই কেডিবি বিজনেসে কাজ করতেছে তারা কিন্তু এখানে আপনার ফ্রি সেল জেনারেট করতেছে। হয়তো কেউ $500 থেকে $1000, কেউ $2000, কেউ $3000, কেউ $300। তো মোটামুটি কিন্তু এখানে প্রতি এখানে ম্যাক্সিমাম যারা সেলার আছে তারা কিন্তু অটো সেল জেনারেট করতেছে এই কেডিপি প্ল্যাটফর্ম থেকে। এখানে আপনাকে এক্সট্রাভাবে কোনো ফেসবুক অ্যাডভার্টাইজিং রান করতে হবে না, কোনো আপনার অ্যাডওয়ার্ডস থেকে কোনো পিপিসি কোনো ক্যাম্পেইন রান করতে হবে না, কোনো তারপরে আপনার অ্যামাজন পে অ্যাডভার্টাইজিং রান করতে হবে না, বাট আপনি চাইলে সেটা পারবেন। কিন্তু এখানে যেহেতু এটা একটা অটো সেলিং প্ল্যাটফর্ম আপনি অটো সেল জেনারেট করতে পারবেন এখান থেকে। ওকে, আমি আর বেশি কিছু বলতে চাই না, এখন আমাদের মেন যে পয়েন্ট আছে আমি সেই পয়েন্ট নিয়ে আলোচনা করবো। ফার্স্টে আমি এখানে দেখেন কেডিপি কেডিপির পরে রিসার্চ নামে আমি একটা যে ডায়াগ্রাম এখানে এঁকেছি আসলে আপনাদের বোঝানোর জন্য, পাশাপাশি আমি যাতে করে ভালোভাবে আপনাদের বোঝাতে পারি এই জন্য এই ডায়াগ্রামটা আমি নিজে এখানে সেট করে সুন্দর করে সাজিয়েছি, যাতে করে কোনটার পর কোন স্টেপটা আসবে সেভাবেই আমি সাজিয়েছি। ফার্স্টে কেডিপি, কেডিপি কি? কেডিপি হচ্ছে কিন্ডল ডিরেক্ট পাবলিশিং গাইড, যেটা হচ্ছে আপনি আপনার বইগুলা এই কেডিপি স্টোরে আপনি পাবলিশ করতে পারবেন। কে
আপনি চাইলেও আপনি এখানে কেডিবি স্টোরে আপনার বইগুলা পাবলিশ করে তারপরে আপনার থেকে আপনি আপনার বইগুলা আপনি বাসা থেকে প্রিন্ট করে দিতে পারেন। যারা আপনার এখানে ডায়েরি নিয়ে যারা কাজ করে, এখানে অনেক আসলে বই, এখানে এই কেডিবি প্ল্যাটফর্ম অনেক ধরনের বই আছে যেগুলো আপনারা অফলাইন ভিত্তিক আসলে ওরকম অনেকে কাজ করে, অনেকে কাজ না অফলাইন ভিত্তিক। কীরকম আপনি অ্যামাজনে একটা বই পাবলিশ করে রাখছেন, আপনি কিন্তু তখন যারা এফবিএ করে, যারা এফবিএ বিষয়টা যারা অনেকে জানে বিষয়টা, আসলে এটা এফবিএ এর পার্ট না, সো আমি ওই বিষয়টা এখন ডিটেলস বলতে চাচ্ছি না। সেটা হচ্ছে কি, আপনার যখন একটা কাস্টমার যখন একটা অর্ডার করবে, তখন অর্ডার করার পর আপনার কাছে একটা নোটিফিকেশন আসবে, তখন আপনি বইটা প্রিন্ট করে সেই কাস্টমারের কাছে কিন্তু পাঠিয়ে দিলেন। জাস্ট অ্যামাজন এখানে কিন্তু একটা থার্ড পার্টি হিসেবে কাজ করলো, বাট আমরা এই এখানে যেভাবে কাজ করবো সেটা হচ্ছে আমরা জাস্ট এখানে কিছু আপনার বই পাবলিশ করব যেটা হচ্ছে অফলাইন ভিত্তিক না, অনলাইন ভিত্তিক, যেটা হচ্ছে আপনার ইন্টেরিয়র টাইপ থাকবে প্লাস কভার টাইপ থাকবে, যেগুলো অ্যামাজন নিজে পাবলিশ করে দিবে, তারা প্রিন্ট করে দিবে বইগুলো, যাতে করে সেখান থেকে আমরা একটা সামান্য একটা কমিশন বা রেভিনিউ পাই। সো এই কেডিবি হচ্ছে একটা আপনার বই পাবলিশিং একটা প্ল্যাটফর্ম, অনেকে বলা হয় সেলফ পাবলিশিং প্ল্যাটফর্ম, নিজেকে এখানে পাবলিশ করা যায়। আপনি আপনি যে কোনো একটা টপিক্সের উপর স্কিল যদি আসে আপনার, ফর এক্সাম্পল আপনার রাইটিং স্কিল খুব ভালো, আপনি চাইলে এখানে বিভিন্ন স্টোরি টাইপের আপনার এখানে একটা বই মেকিং মেক করে আপনি সেটা কেডিবি প্ল্যাটফর্মে পাবলিশ করতে পারবেন। পাশাপাশি আপনি নোবেল নোবেল যদি আপনি যদি ভালো রাইটার হন, যারা আপনার লিটারেচারিতে যারা পড়াশোনা করে তারা হয়তো এই বিষয়গুলো আরও ভালো জানবে, আপনি চাইলে আপনার বইগুলো সেখানে পাবলিশ করতে পারবেন। আপনি যে কোনো টপিক্সের উপর হোক সেটা আপনি সেটার উপর লিখে আপনার একটা কমপ্লিট গাইডলাইন দিয়ে আপনি কেডিবি স্টোরে পাবলিশ করে আপনি কিন্তু সেই বইগুলো সেল করতে পারবেন। তারপরে এখানে আরও বিভিন্ন আইটেমস, যেহেতু আমরা আমরা রাইটার না, সো আমরা কী করবো, আমরা জাস্ট একটা সিম্পল টাইপের আপনার ইন্টেরিয়র নিয়ে কাজ করবো, সেটা হতে পারে আপনার নোটবুক হতে পারে, কালারিং অ্যাক্টিভিটি হতে পারে, তারপরে হতে পারে আপনার লগ বুক হতে পারে, প্ল্যানার বুক হতে পারে। সেটা আমার যদি ইউটিউব ভিডিওগুলো আপনি দেখেন স্টেপ বাই স্টেপ, আসলে সব বিষয়গুলো লো কন্টেন্ট বুক কী, আপনার কালারিং বুক কী, অ্যাক্টিভিটি বুক কী, তারপরে জার্নাল বুক কী, এগুলো সব বুঝতে পারবেন যদি আমার ভিডিওগুলো আপনি দেখেন। তো রিসার্চ, কেডিবি সবচেয়ে বড় একটা স্টেপ হচ্ছে রিসার্চ। আপনি যদি রিসার্চ যদি আপনার প্রপার ওয়েতে না হয় তাহলে কিন্তু আপনি এখানে সেল জেনারেট করতে পারবেন না, যেহেতু এটা একটা অটো সেলিং একটা প্ল্যাটফর্ম। আপনি কিন্তু এখানে সেল জেনারেট করতে হলে আপনাকে প্রপার রিসার্চ করতে হবে, লো কম্পিটিটিভ অ্যান্ড হাই সার্চ ভলিউম নিয়ে যদি আপনি কাজ করতে পারেন তাহলে কিন্তু আপনি আলটিমেটলি কিন্তু আপনি এখানে সেল জেনারেট করতে পারবেন। তো রিসার্চ করার জন্য আমি আপনাদেরকে, আপনি যদি ম্যানুয়ালি রিসার্চ করতে চান সেটা আপনি অ্যামাজন থেকেও রিসার্চ করতে পারবেন, পাশাপাশি অ্যামাজন থেকে কীভাবে রিসার্চ করে সেটাও আমার ভিডিও পাবলিশ করা আছে। সো এখানে আপনার সবচেয়ে, আপনার যদি নিউ হয়ে থাকেন তাহলে একটা টুলস আছে যেটা আপনি চাইলে ইজিতে সেই টুলস দিয়ে রিসার্চ করতে পারবেন। তো চলুন দেখি সেই টুলসটা। আগে আমি ফার্স্টে বুক বোল্ডে চলে আসলাম, bookbold.io, এটা হচ্ছে একটা রিসার্চ ওয়েব বেসড অ্যাপ। এখানে আপনার অল ইন ওয়ান, আই মিন আপনি একটা ওয়েব বেসড অ্যাপ দিয়ে আপনি বিভিন্ন টাইপের কাজ করতেছেন, এটা দিয়ে রিসার্চ করতে পারবেন আপনার। তারপরে আপনি চাইলে ডিজাইন করতে পারবেন, যারা ডিজাইন জানে না এখানে ডিজাইন করতে পারবেন। তারপরে এখানে আপনার কিওয়ার্ড ফাইন্ডিং করতে পারবেন, এখানে দেখেন দ্য মোস্ট পাওয়ারফুল কিওয়ার্ড, এখানে মোটামুটি একটা স্লাইড আকারে একটা আপনার ইমেজ আসতেছে এখানে। সো আপনি ডিজাইন করতে পারবেন, রিসার্চ করতে পারবেন, মোটামুটি আপনি যদি এই সাইটটা দেখেন তাহলে বিস্তারিত সব বিষয় আপনি এখানে দেখতে পারবেন। আমি যদি একটু নিচের দিকে আসি, এখানে মোটামুটি ওদের এই ওয়েবসাইটে আপনি যদি একটু দেখেন ওদের হোম পেজগুলোতে তাহলে মোটামুটি এখান থেকে আপনি অ্যাক্টিভিটি বুক, পাজল বুক, তারপরে কালারিং বুক আপনি মেক করতে পারবেন। পাশাপাশি এখানে ইন্টেরিয়র ফ্রি চাইলে আপনি ইন্টেরিয়র পাবেন, এখানে দেখেন ইন্টেরিয়র উইজার্ড, তার কেডিবি ক্যাটাগরি ফাইন্ডার, ইন্টেরিয়র পিডিএফ কম্পিউটার প্রো, বুক ডিজাইন, এখানে আরও অনেক অনেক বিষয় আছে যেগুলো আপনি চাইলে এই সফটওয়্যারটা দিয়েও আপনার রিসার্চের কাজ আপনি কমপ্লিট করতে পারবেন। তো আসলে এখানে এটা বুক বোল্ডের পার্ট না, বুক বোল্ডের কাজ কী, বুক বোল্ড ও কমপ্লিটলি ওয়ার্ক থ্রো কী, এই এটার উপর আমার একটা ভিডিও দেওয়া আছে, দুইটা ভিডিও দেওয়া আছে, আপনি চাইলে সেটা দেখতে পারবেন। তো এটা দিয়ে রিসার্চ করতে পারবেন, পাশাপাশি আপনি অ্যামাজনেও রিসার্চ করতে পারবেন। কিওয়ার্ড কীভাবে রিসার্চ করে সেটার উপর আমার ভিডিও দেওয়া আছে, আপনি চাইলে সেটা দেখতে পারেন। দেন রিসার্চের পর নেক্সট স্টেপ হচ্ছে আপনার, এখানে দুইটা অপশন রয়েছে, একটা হচ্ছে কভার ডিজাইন, একটা হচ্ছে ইন্টেরিয়র ডিজাইন। কভার ডিজাইন, আপনার আপনি যেই বইটা রেডি করবেন সেই বইয়ের অবশ্যই তো কভার থাকবে, ভিতরে যে পেজগুলো সেটাই হচ্ছে ইন্টেরিয়র পেজ বলা হয় বা ইন্টেরিয়র ডিজাইন। উপরে যে ব্যাক ব্যাক পার্ট প্লাস ফ্রন্ট পার্ট যেটা থাকে সেটা হচ্ছে কভার ডিজাইন।
তো কভার ডিজাইন এবং ইন্টেরিয়র ডিজাইনগুলো আমরা এখন এই বিষয়টা একটু দেখি, তাহলে আরো ক্লিয়ার বুঝতে পারবো। বুক সিলেক্ট করে আমি যদি এখানে আমি কিছু কিওয়ার্ড যদি লিখি, তাহলে আমার একটা আমি চাচ্ছি একটা একটা টপিক্সের উপর বেস করে আমি আমার ডিজাইনগুলো শো করাতে, আমি সেটার উপর ধারণা এখানে নিতে পারবো। আপনি যে কোনো এখানে টপিক্সের উপর সার্চ করতে পারবেন, বাট এখানে আপনার ফার্স্টে এই ক্যাটাগরি যেটা আছে ক্যাটাগরি থেকে বুক সিলেক্ট করে দিতে হবে, কারণ যেহেতু আমরা এখানে পেপার ব্যাগ সেটা একটা বুকের আন্ডারে, সো আমরা সেটার উপরে আমরা রিসার্চ করতে হবে, ডিজাইন করতে হবে, আমাদের ইন্টারভিউ রেডি করতে হবে। আমি যদি এখানে অ্যাক্টিভিটি বুক লিখে যদি সার্চ করি, অ্যাক্টিভিটি বুক ফর কিডস ইজ ওকে ফর ইট, আমরা যদি বাচ্চাদের নিয়ে কাজ করি তাহলে এখানে অ্যাক্টিভিটি বুক ফর কিডস এজেস ফর এট লিখে যদি সার্চ করি, তাহলে এই কিওয়ার্ডের আন্ডারে যত ধরনের বই এই কেডিবি স্টোরে পাবলিশ করেছে সবগুলো কিন্তু এখানে শো করতেছে। দেখেন এটা হচ্ছে আপনার যেটা বলা হয় আমরা কভার ডিজাইন, এটা হচ্ছে কভার, এগুলো হচ্ছে কভার, ঠিক আছে। এই কভার আপনি এই কভারগুলো কীভাবে ক্রিয়েট করবেন, এখানে আপনি আমি যদি একটু নিচের দিকে আসি, এখানে দেখেন মেস ফর কিডস, একটা অ্যামাজিং কিন্তু কভার ডিজাইন, এটা একটা অ্যামাজিং ডিজাইন, খুব সুন্দর ডিজাইন, দেখেন এগুলো অনেক সুন্দর সুন্দর ডিজাইন। এই ডিজাইনগুলো আপনারা যারা ইলাস্ট্রেটর অর ফটোশপ যদি খুব এক্সপার্ট হয়ে থাকেন তাহলে কিন্তু ইজিতেই আপনারা এই ডিজাইনগুলো করতে পারবেন। পাশাপাশি যারা এই ও যেটা অফলাইন যেই এই অ্যাপসগুলো এগুলো কিন্তু খুব ভারী সফটওয়্যার, আপনার এই ইলাস্ট্রেটর অর ফটোশপ যদি আপনি না জানেন তাহলে অল্টারনেটিভ ওয়ে কী, অল্টারনেটিভ ওয়ে একটাই হচ্ছে, সেটা হচ্ছে canva.com। আপনারা যারা ক্যানভা সম্পর্কে অবগত না তারা এই আপনার ইউটিউব থেকে অনেক ইউটিউবে অনেক ভিডিও আছে যে ক্যানভা দিয়ে আপনার ক্যানভা টিউটোরিয়াল কীভাবে ক্যানভা দিয়ে আপনার গ্রাফিক ডিজাইন করা হয় সেই বিষয়গুলো আপনার শিখতে পারবেন। পাশাপাশি আমার ইউটিউব চ্যানেলে আপনার যদি অ্যামাজন কিন্ডল ডিরেক্ট পাবলিশিং গাইড এই প্লেলিস্টে যান, তাহলে এই ক্যানভা দিয়ে কীভাবে আপনি কভার ডিজাইন করবেন, নোটবুক ক্রিয়েট করবেন, কীভাবে ইন্টেরিয়র মেকিং করবেন সব ডিটেলস দেওয়া আছে আমার ইউটিউব চ্যানেলে, আপনি চাইলে সেখানে দেখতে পারবেন। এটা হচ্ছে ক্যানভা, এটা অল্টারনেটিভ ওয়ে। পাশাপাশি আপনি চাইলে এই বুক বোল্ড দিয়েও আপনি আপনার ডিজাইন করতে পারবেন, আপনার যে কভার যে ডিজাইনটা আছে এই যে এই পার্টটা আমরা যেটা বললাম আপনার উপরে যেই পার্টটা সেই পার্টটা আপনি চাইলে ডিজাইন করতে পারবেন। আর এই ডিজাইনগুলো আপনি চাইলে কিন্তু করতে পারবেন এই এখানে বুক বোল্ড প্লাস ক্যানভা দিয়ে। দেন আমরা আরেকটা স্টেপ রেখেছি, সেটা হচ্ছে ইন্টেরিয়র ডিজাইন। ইন্টেরিয়র ডিজাইনটা হচ্ছে কীরকম আমি একটু বিষয়গুলো দেখাই তাহলে বুঝতে পারবেন। আমি যদি এই বইটা একটু যদি ব্যাকহ্যান্ড যদি দেখি, তাহলে আই মিন ভিতরের অংশটুকু যদি দেখি তাহলে বুঝতে পারবো যে এটার ভিতরে কী কী বিষয়গুলো আছে। ওকে, আমি অলরেডি ফার্স্টে এখানে এখান থেকে আমি যদি এই ইমেজটার উপর যদি ক্লিক করি, এখানে এখানে দেখেন লুক ইনসাইড, আমি যদি এই ইমেজটার উপর ক্লিক করি তাহলে আমি একটু যদি নিচের দিকে আসি, এই এখানে যেটা হচ্ছে দিস বুক বিলংস টু, এটা হচ্ছে ইন্টেরিয়র ভিতরের, এটা হচ্ছে ফ্রন্ট পার্ট, তারপরে এরপরে এটা হচ্ছে ইন্টেরিয়র যেটা ভিতরের পেজগুলো, এগুলো দেখেন ভিতরের পেজের ডিজাইনগুলো কীরকম, এটা এরকম, এটা এটা এগুলো হচ্ছে সব অ্যাক্টিভিটি বুক, এটা হচ্ছে ব্যাক পার্ট, এটি ইলাস্ট্রেটর দিয়ে করা সবগুলা ব্যাক পার্ট। আর এগুলো আপনি চাইলে কিনে নিতে পারেন, এগুলো কোথা থেকে নেবেন এই ইন্টেরিয়রগুলো আপনার ভিতরে যে অংশটুকু সেটা আমি এখন দেখাবো। এটা আমি যদি আমার ওয়েবসাইটে আসি ebiralformula.com লিখে যদি সার্চ করি, অথবা আপনি ডিরেক্ট কিন্তু এই ইউটিউব আমাদের ইউটিউব চ্যানেলে এখান থেকে রাইট ক্লিক করে এখানে যে ওয়েবসাইটের যে আইকনটা দেওয়া আছে এখানে রাইট ক্লিক করলে ডিরেক্ট ওই আমাদের সাইটে নিয়ে আসবে। এই সাইডে আসার পর আপনি এখানে কেডিবি বিজনেস নামে একটা এখানে দেখেন একটা মেনু আছে কেডিবি বিজনেস, আমি এখানে কিছু অপশান রেখেছি আপনাদের জন্য, সেটা আপনার কেডিবি বিজনেসের জন্য কী কী প্রয়োজন সেই বিষয়গুলো কিন্তু অলরেডি আমি এখানে ইনক্লুড করে দিয়েছি। ওকে, আমরা সেই বিষয়গুলো এখানে এখন একটু দেখি। আমি যদি কেডিবি বিজনেস এখানে ক্লিক করি, কেডিবি ই বুক অ্যান্ড ফেপার ব্যাগ ডিজাইন, কেডিবি ইন্টেরিয়র, কেডিবি গ্রাফিক্স, কেডিবি টুলস, এখানে কেডিপি ইন্টেরিয়র নামে যেই মেনুটা আছে আমি জাস্ট এখানে ক্লিক করব। দেখেন এখানে কত আমি মোটামুটি আপনার যেগুলো হাই ডিমান্ডেবল যে কিউ আপনার ইন্টারভিউগুলো সেগুলো কিন্তু অলরেডি আমি এখানে আপনার ইনক্লুড করে দিয়েছি। আপনি জাস্ট ডাউনলোড ইউর পেজ এখানে ক্লিক করবেন, এটা 28 পেজ, এটা হচ্ছে আপনার ইউনিকর্ন, তারপর হচ্ছে ডাইনোসর, এরপর হচ্ছে জু অ্যানিমাল, অ্যালফাবেট, বাটারফ্লাই, মোটামুটি এখানে যে হাই ডিমান্ডেবল যে ইন্টারভিউগুলো সেগুলো আমি কিন্তু অলরেডি এখানে লিস্ট করে রেখেছি, আপনি চাইলে এখান থেকে দেখতে পারেন। পাশাপাশি এখানে আমাদের আপনার কেডিবি টুলস আপনার বিজনেসের ক্ষেত্রে কী কী টুলস প্রয়োজন হবে সেখানে এই বিষয়টা আছে, কেডিবি গ্রাফিক্স আপনার কী কী গ্রাফিক্স প্রয়োজন হবে এখানে আমি সেগুলো ইনক্লুড করে দিয়েছি। তো আমি যদি
এখন আমাদের লাস্ট স্টেপ হচ্ছে সেটা হচ্ছে রেডি ফর পাবলিশ। আমাদের যখন কভার ডিজাইন হয়ে যাবে, ইন্টেরিয়র ডিজাইন হয়ে যাবে, তখন আমরা কিন্তু এই আপনার পাবলিশ করার জন্য আমরা প্রস্তুত। তখন আমরা কিন্তু তখন কেডিবি স্টোরে আমরা চাইলে পাবলিশ করতে পারবো। যেহেতু আমরা নিউবি, এখানে আমাদের কিন্তু প্রাথমিক অবস্থায় তো কোনো বাজেট নাই, সো আমরা তখন ফ্রি ইন্টেরিয়রগুলো ইউজ করতে পারবো। সেটা হচ্ছে দেখেন, আমি যদি বুক বোল্ড আসি, বুক বোল্ড আসার পর এখানে ইন্টেরিয়র উইজার্ডে যদি আমি ক্লিক করি, ইন্টেরিয়র উইজার্ডে আসার পর এখানে ইন্টেরিয়র উইজার্ডে যদি আমি ক্লিক করি, এখন ইন্টেরিয়র উইজার্ডে ক্লিক করার পর এখানে দেখেন আপনার অনেক আপনার বিভিন্ন ধরনের এখানে ইন্টেরিয়র আছে, যেটা হচ্ছে আপনার এটা জার্নাল, তারপরে মিউজিক শিট, তারপরে মান্থলি টু ডু লিস্ট। আপনি এখানে কত পেজের ইন্টেরিয়র ডাউনলোড করতে চাচ্ছেন, যদি 100 পেজের ডাউনলোড করেন 100 এখানে সিলেক্ট করে দিবেন, তারপরে এখান থেকে সাইজ কত, 6.9, তারপরে 8.10, এখানে অনেক ধরনের সাইজ আছে। দেন ডাউনলোড করে আপনি এই ইন্টেরিয়রগুলো আপনি চাইলে ইউজ করতে পারবেন। তো আশা করি বুঝতে পেরেছেন আজকের এই টপিকসটা। তো আপনি এই আপনার বিজনেসের জন্য অবশ্যই আপনাকে আগে ফার্স্টে রিসার্চ জানতে হবে, দেন খাবার আপনার ডিজাইন জানতে হবে, ইন্টেরিয়র যেগুলো আপনার রেডিমেড ইন্টেরিয়র যেটা দেখালাম সেটি আপনি চাইলে সেখান থেকে আপনি নিয়েও আপনি কাজটা আপনার কমপ্লিট করতে পারেন। পাশাপাশি আমি যে এখানে হাই ডিমান্ডেবল যে ইন্টেরিয়রগুলো হয়তো সেগুলো পেড, আপনাকে সামান্য কিছু টাকা দিয়ে কিনতে হবে, দেন তারপরে আপনাকে কিন্তু কম্পিটিশন করে এই পাবলিশ করতে হবে। তো আসলে কিভাবে পাবলিশ করে বই আপনার কেডিবি স্টোরে, আমার ইউটিউব চ্যানেলে ভিডিও দেওয়া আছে, আমি যদি এখন ওই ভিডিওগুলো দেখাই, পাশাপাশি যদি ওই কাজগুলো স্টেপ বাই স্টেপ দেখাই, তাহলে হয়তো ভিডিওটা আপনার 1 ঘন্টা সময় হয়ে যাবে। সো জাস্ট আমি আজকে একটা প্ল্যান আপনাদের সাথে শেয়ার করলাম যে আপনি কিভাবে কেডিবি বিজনেসের জন্য আপনি প্ল্যানটা কিভাবে করবেন। তো আশা করি আজকের ভিডিওটা সবাই যারা এখানে নতুন কাজ করতে চাচ্ছেন সবার উপকারে আসবে। যদি সামান্য পরিমাণে ভালো থাকে তাহলে অবশ্যই আপনার ফ্রেন্ডের সাথে শেয়ার করুন, পাশে থাকে একটা লাইক দিয়ে রাখুন, আর যদি কোনো প্রবলেম হয় অবশ্যই কমেন্ট বক্সে জানান, আমি সেটা সলিউশন দেওয়ার চেষ্টা করবো। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।